আসসালামু আলাইকুম মেয়েরা, ওয়ালাইকুম কেমন আছো? আসসালাম। মিস ভালো, ভালো আপনি কেমন আছেন? মিস, আসসালামু আলাইকুম। কেমন ওয়ালাইকুম আছেন? ওয়ালাইকুম মিস, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম মিস আসসালাম। কেমন আছেন? হ্যাঁ, আছি আলহামদুলিল্লাহ। দেখো, আমাদের বাংলাদেশ ও বিশ্ব পরিচয়ে আজকে আমরা পাঠ তিন নিয়ে আলোচনা করব, ছয় দফা আন্দোলন। সবার সামনে বই আর হোমওয়ার্কে খাতাটা রাখো, পেন্সিল, যদি কোনো কিছু দাগাতে বলি তাহলে দাগায় নেবে। একটু খেয়াল করো, আফরা দেখতে পাচ্ছো? জিমি দেখতে পাচ্ছি। স্টার্ট করো, একটু পড়ো। ওকে মিস, মিস একটু দাঁড়ান, আমি একটু ইয়ারটা ঠিক করে নিই। হ্যাঁ, 1954 সালের নির্বাচন পাকিস্তানের দুই অংশের পার্লামেন্ট বা সংসদ নিয়ে গঠিত জাতীয় পরিষদের কোনো নির্বাচন ছিল না, এটি ছিল শুধু পূর্ব বাংলার আইন পরিষদের নির্বাচন। বাঙালি জাতি বাংলা ভাষা ও সংস্কৃতির বিরুদ্ধে মুসলিম লীগ নেতৃত্বের কার্যকলাপ ও পাকিস্তান শোষণ প্রতিরোধ এ নির্বাচন ছিল এই মাইলফলক। তারপর হচ্ছে কি, ক্ষমতাসীন মুসলিম লীগ সহ মোট 16টি দল এ নির্বাচনে নির্বাচনে অংশ নেয়। মূল প্রতিদ্বন্দ্বিতা হয় যুক্ত ফ্রন্ট ও মুসলিম লীগের মধ্যে। যুক্ত ফ্রন্ট নৌকা প্রতীক নিয়ে নির্বাচন করে। যুক্ত ফ্রন্টের নেতৃত্বে ছিলেন তৎকালীন বাংলার তিন প্রবীণ নেতা, শেরে বাংলা একে ফজলুল হক, মাওলানা আব্দুল হামিদ খান ভাসানী এবং হোসেন শহীদ সোহরাওয়ার্দী। এ সময় তরুণদের মধ্যে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সকলের দৃষ্টি আকর্ষণ করে ও জনপ্রিয় রাজনৈতিক নেতা হয়ে ওঠেন। আচ্ছা, তার মানে কি আমরা কি জানলাম যে 1954 সালে পাকিস্তানের দুই অংশে কি হয়েছিল, পার্লামেন্টের সংসদ নিয়ে গঠিত, জাতীয় পরিষদে কোনো তখন কি হয়নি, নির্বাচন ছিল না, এটা ছিল শুধুমাত্র বাংলা আইন পরিষদের নির্বাচন। অর্থাৎ আমাদের যে ভাষা সংস্কৃতির বিরুদ্ধে মুসলিম লীগের যে শোষণ, যে অনৈতিক কার্যকলাপ গুলো ছিল, সেগুলোর পরিত্রাণের উপায় হিসাবে এই নির্বাচন নির্বাচনের ব্যবস্থা হয় এবং এটি একটি মাইলফলক হিসেবে কাজ করে আমাদের আন্দোলনের। যেরকম ক্ষমতাসীন মুসলিম লীগ সহ তখন মোট 16টি দল এখানে অংশগ্রহণ করে, মূল প্রতিদ্বন্দ্বিতা হয় যুক্ত ফ্রন্ট ও মুসলিম লীগের মধ্যে। যুক্ত ফ্রন্ট তখন নৌকা প্রতীক নিয়ে যুক্ত ফ্রন্টের নেতৃত্বে তখন ছিলেন তৎকালীন তিন নেতা, যে প্রবীণ নেতা আমরা এর আগে জেনেছিলাম, সেটা হচ্ছে শেরে বাংলা এ কে এম ফজলুল হক, মৌলানা আব্দুল হামিদ খান ভাসানী আর হোসেন শহীদ সোহরাওয়ার্দী। তখন সাকির অন্য ক্লাসে ঢুকে গেছিল। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সকলের আকর্ষণ করে ও জনপ্রিয় রাজনৈতিক নেতা হয়ে ওঠে। আচ্ছা, তারপর দেখো, সাকির অন্য ক্লাসে ঢুকে গেছিল কেন? তাই থেকে বলবো, এক নাম্বারটা দেখো, স্লাইডে দেখো, স্লাইডে দেখতে পাচ্ছো না? জি মিস। হ্যাঁ, এক, 1940 সালের ঐতিহাসিক লাহোর প্রস্তাবের ভিত্তিতে শাসনতন্ত্র রচনা করে পাকিস্তানকে একটি সত্যিকার যুক্তরাষ্ট্র রূপে গড়তে হবে, তাতে সংসদীয় পদ্ধতির সরকার থাকবে, সকল নির্বাচন সার্বজনীন প্রাপ্ত বয়স্কের ভোটে অনুষ্ঠিত হবে, আইন সভা সমূহের সার্বভৌমত্ব থাকবে। তার মানে কি হচ্ছে, একটু খেয়াল করো, 1940 সালের যে ঐতিহাসিক লাহোর প্রস্তাবের ভিত্তিতে যে শাসনতন্ত্র রচনা করেছিল পাকিস্তানকে একটি
সত্যিকারে যুক্তরাষ্ট্র রূপে গঠিত হবে, অর্থাৎ এখানে কি হবে, সংসদীয় পদ্ধতিতে সরকার গঠন করতে হবে, সকল নির্বাচন সার্বজনীন, প্রাপ্ত বয়স্ক, যেটা এখন গণতান্ত্রিক যে নিয়মে আমরা ভোট দিয়ে থাকি, কারণ ভোট দেওয়ার যে শর্ত সেটা একই শর্ত হচ্ছে প্রাপ্ত বয়স্ক হতে হবে, আর আইনসভা সমূহের সার্বভৌমত্ব থাকবে। দুই নম্বর, দুই, ফেডারেল কেন্দ্রীয় সরকারের এখতিয়ারে কেবলমাত্র দেশ রক্ষা ও পররাষ্ট্রীয় বিষয়ে দুটি থাকবে, অবশিষ্ট সমস্ত বিষয় প্রদেশের হাতে থাকবে। তার মানে কেন্দ্রীয় সরকার যে তার কাছে থাকবে দায়িত্ব অর্থাৎ ক্ষমতা থাকবে দেশ রক্ষা, আর পররাষ্ট্রীয় যে বিষয় আছে সে দুটি থাকবে, আর বাকি সবে যেটা অবশিষ্ট যা থাকবে সেটা প্রত্যেকটা প্রদেশে আলাদা আলাদা তাদের কি থাকবে, ক্ষমতা থাকবে। তিন নাম্বার বলো। তিন, পূর্ব ও পশ্চিম পাকিস্তানের জন্য দুটি সম্পূর্ণ পৃথক অথচ সহজে বিনিময়যোগ্য মুদ্রা প্রচলন করতে হবে। এই ব্যবস্থা অনুসারে মুদ্রা কেন্দ্রের প্রাদেশিক সরকারের হাতে থাকবে, দুই অঞ্চলের জন্য দুটি স্বতন্ত্র কেন্দ্রীয় ব্যাংক থাকবে, অথবা দুটি অঞ্চলের জন্য একই মুদ্রা থাকবে, কিন্তু পূর্ব পাকিস্তানের মুদ্রা পশ্চিম পাকিস্তানে পাচার হতে পারবে না। দেখো, এই পয়েন্টের সবচেয়ে লক্ষণীয় বিষয় হচ্ছে যে আমাদের দেশে অর্থগুলো কি হতো, মানে আমাদের দেশ বলতে যখন পূর্ব পাকিস্তান ছিল তখন পূর্ব পাকিস্তানের অর্থগুলো কি হতো, পশ্চিম পাকিস্তানে চলে যেত, এবং সর্বক্ষেত্রে বৈষম্য থাকতো, সেটা চাকরি ক্ষেত্রে বলো, শিক্ষা ক্ষেত্রে বলো, সব উন্নয়নের ক্ষেত্রে বলো, সর্বক্ষেত্রে পশ্চিম পাকিস্তান উন্নয়নের দিক থেকে এগিয়ে যেত আর পূর্ব পাকিস্তানকে পিছিয়ে রাখতো। এটাই বলা হচ্ছে যে এই জন্য যে ছয় দফা কর্মসূচি ছিল সেই কর্মসূচির মধ্যে আমরা তিন নম্বর পয়েন্টে লক্ষ্য করছি, দেখো পূর্ব এবং পশ্চিম পাকিস্তানের জন্য দুটি একেবারে আলাদা অথচ সহজে যেন বিনিময়যোগ্য থাকে এরকম মুদ্রা প্রচলন করতে হবে, আর এই মুদ্রা কেন্দ্রের প্রাদেশিক সরকারের হাতে থাকবে, মানে দুই প্রদেশে দুইজনের হাতে থাকবে সরকারের, দুই অঞ্চলের জন্য দুটি কেন্দ্রীয় ব্যাংক থাকবে। কেন্দ্রীয় ব্যাংক হচ্ছে সব ব্যাংকের অভিভাবক, মানে এটা হচ্ছে মূল ব্যাংক, ওই ব্যাংকের আওতায় বাকি সব ব্যাংক থাকবে। তাহলে পশ্চিম পাকিস্তানে একটি কেন্দ্রীয় ব্যাংক থাকবে এবং পূর্ব পাকিস্তানে একটি কেন্দ্রীয় ব্যাংক থাকবে, দুই অঞ্চলের জন্য একই মুদ্রা থাকতে পারে, এমন হতে পারে যে একটাই মুদ্রা দুই অঞ্চলে চলবে, কিংবা দুই অঞ্চলের জন্য আলাদা আলাদা মুদ্রা যেটা সহজে কি হয় বিনিময় করা যায়, এটা বলা হয়েছিল। আর পূর্ব পাকিস্তানের অর্থ কি হবে, পশ্চিম পাকিস্তানে পাচার হতে পারবে না। তারপর দেখো আনিকা বলো, চার নম্বর পয়েন্ট বলো, সকল প্রকার কর ও খাজনা ধার্য এবং আদায়ের ক্ষমতা আঞ্চলিক সরকারের হাতে থাকবে, আঞ্চলিক সরকারে আদায়কৃত খাজনার নির্ধারিত অংশ আদায়ের সঙ্গে সঙ্গে ফেডারেল তহবিলে জমা হয়ে যাবে। একটু খেয়াল করো, এখানে যে দফাগুলো আছে সবগুলোই হচ্ছে যে পূর্ব পাকিস্তানকে বঞ্চিত করা হতো বলেই এই এই ছয় দফার প্রসঙ্গটা আসছে। দেখো, সকল প্রকার কর খাজনা ধার্য এবং আদায়ের ক্ষমতা আঞ্চলিক সরকারের হাতে থাকবে, মানে ধরো পূর্ব পাকিস্তানের একটা পূর্ব পাকিস্তান, পশ্চিম পাকিস্তানের একটা পশ্চিম পাকিস্তান, এরকম আঞ্চলিক সরকার আদায়কৃত খাজনার একটা নির্ধারিত অংশ আদায়ের সঙ্গে সঙ্গে ফেডারেল যেটা কেন্দ্রীয় তহবিল সেখানে কি হয়ে যাবে, জমা হয়ে যাবে। পাঁচ নাম্বার পয়েন্ট বলো মনিকা, বলো পাঁচ নাম্বার পয়েন্ট মনিকা বলো। দুই অঞ্চলের বৈদেশিক মুদ্রা আয়ের পৃথক পৃথক হিসাব রাখতে হবে এবং দুই অঞ্চলের অর্জিত বৈদেশিক মুদ্রা যার যার এখতিয়ারে থাকবে এবং কেন্দ্রীয় সরকারের জন্য উভয় অংশ সমান অথবা নির্ধারিত আনুপাতিক হারে বৈদেশিক মুদ্রা প্রদান করবে, আঞ্চলিক সরকারি বিদেশের সাথে বাণিজ্য চুক্তি ও আমদানি রপ্তানি করার অধিকার রাখবে। দুই অঞ্চলে বৈদেশিক মুদ্রা আয়ের পৃথক পৃথক হিসাব রাখতে হবে, মানে আলাদা আলাদা হিসাব রাখবে, পূর্ব পাকিস্তানের হিসাব আলাদা হবে, পশ্চিম পাকিস্তানের হিসাব আলাদা হবে বৈদেশিক মুদ্রার, এবং দুই অঞ্চলে যে অর্জিত বৈদেশিক মুদ্রা যার যার এক্তিয়ারা থাকবে, মানে যার যার নিয়ন্ত্রণে থাকবে, এবং কেন্দ্রীয় সরকারের জন্য উভয় অংশ সমান অথবা নির্ধারিত আনুপাতিক হারে বৈদেশিক মুদ্রা প্রদান করবে, মানে কেন্দ্রীয় যে সরকার সেখানে দুই অংশেরই উভয় মানে সমান কিংবা উভয়টাই কি হবে
সেখানে প্রদান করবে আঞ্চলিক সরকারি বিদেশের সাথে বাণিজ্য চুক্তি ও আমদানি রপ্তানি করার অধিকার রাখবে মানে প্রতিটি আঞ্চলিক সরকার যে হবে সেই এই ক্ষমতাটা রাখবে ৬ নম্বর পয়েন্ট বলো পূর্ব পাকিস্তানের জন্য আলাদা একটি আধা সামরিক বাহিনী গঠন করতে হবে হ্যাঁ যে আমাদের যে বাংলাদেশ সেখানে পূর্ব পাকিস্তানের জন্য আলাদা একটা আধা সামরিক বাহিনী গঠন করার কারণ সবকিছু পাকিস্তান পশ্চিম পাকিস্তানে হতো যে এখানেও এই আধা সামরিক গঠন করতে হবে লিস্ট কত পেজ লিসা মিয়া খুলে লিস্ট তো স্লাইড লক্ষ্য করছো না স্লাইডে দেখো দেখো ছয় দফার দাবি প্রতিক্রিয়া অবনী বলো ছয় দফা দাবি প্রতিক্রিয়া বলো অবনী আমি বলি ঠিক আছে তুমি বলবে আগে একটু অবনীকে দাও অবনী একটু বলো ছয় দফা দাবি থেকে শঙ্কিত হয়ে যান সামরিক শাসক জেনারেল আইয়ুব খান কারণ স্বায়ত্ত শাসন পেয়ে গেলে পূর্ব পাকিস্তান তাদের শাসন বন্ধ হয়ে যাবে তাছাড়া একসময় অঞ্চলটি স্বাধীন হয়ে যাওয়ার আশঙ্কা তারা করত এর ফলে কমে যাবে তাদের বৈদেশিক মুদ্রার ভাগ কারণ পূর্ব পাকিস্তানে উৎপাদিত পাট বিক্রির টাকাই ছিল পাকিস্তানের বৈদেশিক মুদ্রা আয়ের সবচেয়ে বড় কিন্তু কিন্তু এই টাকার পূর্ব পাকিস্তানের উন্নতিতে ব্যয় না করে ব্যয় করা হতো পশ্চিম পাকিস্তানের সামরিক ও বেসামরিক ক্ষেত্রে বড় বড় চাকরিতে বাঙালি খুব কমই সুযোগ দেওয়া হতো কিন্তু স্বায়ত্ত শাসন পেয়ে গেলে পশ্চিম পাকিস্তানের একচেটিয়া সুবিধা পাওয়া সম্ভব হবে না তাই আবার শুরু হয় ষড়যন্ত্র তাই এই সময় বঙ্গবন্ধু শেখ মুজিবের বিরুদ্ধে সরকার প্রদেশের নানা জেলায় মামলা দিতে থাকে আওয়ামী লীগের নেতা কর্মীদের গ্রেফতার করা হয় এভাবে চরম হয়রানির শিকার হন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান তাজউদ্দিন আহমেদ সহ আওয়ামী লীগের নেতারা কিন্তু বিপুল জনসমর্থন বঙ্গবন্ধু শেখ মুজিব সহ অন্যান্য রাজনৈতিক নেতৃবৃন্দের ধীরতার ফলে কিছুতেই আন্দোলন দমানো যায়নি আচ্ছা ধন্যবাদ এখানে দেখো ছয় দফা দাবির কারণগুলো দেখো এখানে তোমরা নিজেরাই বুঝতে পারছো যে ছয় দফা দাবি দেখে শঙ্কিত হয়ে যায় তখন সামরিক শাসক জেনারেল আইয়ুব খান কারণ স্বায়ত্তশাসন পেয়ে গেলে মানে ক্ষমতা পেয়ে গেলে পূর্ব পাকিস্তানে তাদের শোষণ বন্ধ হয়ে যাবে তখন তারা আর কোন রকম শোষণ নিপীড়ন করতে পারবে না তাছাড়া কি হয়ে যাবে একসময় অঞ্চলটি স্বাধীন হয়ে যাওয়ার আশঙ্কা অর্থ ভয়ও ছিল তাদের ভিতর এর ফলে কমে যাবে তাদের বৈদেশিক মুদ্রার ভাগ কারণ কেন পাকিস্তানের মানে পূর্ব পাকিস্তানের যে পাট বিক্রির টাকায় পাকিস্তানের বৈদেশিক মুদ্রা আয়ের তখন সবচেয়ে বড় খাত ছিল এবং এই অর্থটাই তারা পূর্ব পাকিস্তানে ব্যয় না করে করতো কি পশ্চিম পাকিস্তানের সামরিক বেসামরিক ক্ষেত্রে আর বড় বড় চাকরির ক্ষেত্রে কি করা হতো বাঙালিদেরকে একেবারেই সুযোগ দেওয়া হতো না কিন্তু স্বায়ত্ত শাসন যখন পেয়ে যাবে তখন পশ্চিম পাকিস্তানিদের একচেটিয়া যে সুবিধা তারা ভোগ করতো সেটা আর কি হবে না পাওয়া সম্ভব হবে না তাই আবার শুরু হয় নতুন করে ষড়যন্ত্র এই সময় বঙ্গবন্ধু শেখ মুজিবের বিরুদ্ধে সরকার প্রদেশের নানা জেলায় মামলা দিতে থাকে আওয়ামী লীগের নেতা কর্মীদের গ্রেফতার করা হয় এবং চরম হয়রানির শিকার হয় কারা হয় নেতাগুলো দেখো শেখ মুজিবুর রহমান তাজউদ্দিন আহমেদ সহ আওয়ামী লীগের নেতারা কিন্তু বিপুল জনসমর্থন ও বঙ্গবন্ধু শেখ মুজিব সহ অন্যান্য রাজনৈতিক নেতৃবৃন্দের দৃঢ়তার ফলে কিছুতেই কি হয়নি আন্দোলন দমানো যায়নি অর্থাৎ আন্দোলন থেকে ফিরিয়ে আনা যায়নি তাদেরকে
আমরা পার্ট 3 নিয়ে আলোচনা করেছি, এখন পার্ট 2 এর যে আমি কোশ্চেন গুলো দিয়েছিলাম গত ক্লাসে সেইগুলো তোমরা একটু বাড়ির কাজগুলো সামনে রাখো। মিস করেছি বাড়ির কাজ। বাড়ির কাজ করেছো? একটু খাতাটা সামনে রাখো। আর একটু নেক্সট ক্লাসে আমি যেটা দিচ্ছি সেটা হচ্ছে অ্যাসাইনমেন্ট। মেয়েরা স্কুল যখন খুলবে তখন তোমরা তো মানে গত বছরই অ্যাসাইনমেন্ট কি সেটা জেনেছো, কিংবা এর আগেও আমরা মানে লিপি তোমাদের যে শারীরিক শিক্ষা যে ক্লাসগুলো হয় সেখানেও তোমরা অ্যাসাইনমেন্ট গুলো করেছো ছোটবেলা। তাহলে অ্যাসাইনমেন্ট গুলো গত বছরও যেহেতু করেছো তোমরা জানো কিভাবে অ্যাসাইনমেন্ট গুলো করতে হবে। আমি যে কোশ্চেন গুলো এখন দিচ্ছি তোমরা সেটা অ্যাসাইনমেন্ট করবে এবং যখন স্কুল খুলবে তখন আমি এগুলো চেক করব। সেগুলো মোটমাট কত বড় হবে, মানে ধরেন নাম্বার কত? তিন নাম্বারের তিন চার বাড়ির কাজের খাতাটা আমি আবার বলছি তোমরা প্রত্যেকে একটা খাতা আলাদা করবে। আমি যে কোশ্চেন গুলো দিচ্ছি সেই কোশ্চেন গুলো সুন্দর করে প্রশ্ন এবং উত্তর লিখবে। স্কুল যখন খুলবে তখন প্রত্যেকের খাতা চেক করা হবে এবং এটার উপর তোমাদের নাম্বার নির্ধারণ করা হবে। তোমাদের একটা নাম্বার এটার উপর নির্ধারণ করা হবে এবং এটা পরীক্ষা নাম্বারের সাথে যোগ হবে। ইনশাআল্লাহ স্কুল খুলবে তখন পরীক্ষা নেওয়া হবে এবং সবকিছু লিখবো। সব বিষয়ের জন্য আলাদা আলাদা খাতা বানাতে হবে, পেপারে লিখবো নাকি নরমাল খাতায় লিখলে হবে? না, সমাজ পেপার বলছি, সমাজ সরি কোনটা অফসেট পেপারে লিখবো নাকি আমরা নরমাল খাতায় এরকম খাতায় লিখবো? নরমাল খাতায় শুধু আলাদা খাতা বানাবে। মিস এই কোশ্চেন গুলো না আমি শুধু এইচডব্লিউ এর জন্য আলাদা খাতা বানাবো। মিস আমার এই কোশ্চেনের জন্য আলাদা খাতা আছে। মিস এখন আমার জন্য আছে এই প্রশ্নগুলো দেবেন, ওই প্রশ্নগুলোর উপরে অ্যাসাইনমেন্ট করব। আমি এখন এখন যে প্রশ্নটা দিচ্ছি সেটা হবে অ্যাসাইনমেন্ট, আর জ্ঞানমূলক যে কোশ্চেন গুলো দিচ্ছি বাড়ির কাজ হিসাবে সেটার জন্য একটা খাতাই থাকবে। খাতায় বাড়ির কাজের প্রশ্নগুলো লিখে উত্তরগুলো সুন্দর করে লিখে প্রত্যেক তারিখ দিয়ে দিয়ে মানে প্রতিটি ক্লাসে তারিখ দিয়ে দিয়ে প্রশ্নগুলো এবং উত্তরগুলো সংরক্ষণ করবে। স্কুল যখন খুলবে তখন আমি এগুলো চেক করব আর অ্যাসাইনমেন্ট গুলো চেক করব। দেখো আজকে আমি তোমাদেরকে কিছু অ্যাসাইনমেন্ট দিচ্ছি, কোশ্চেন দেখো। যুক্তফ্রন্টের 21 দফার মূল দাবিগুলো লেখো। 2 নম্বর কোশ্চেন, পৃথক পৃথক ছকে মুসলিম লীগের পরাজয় ও যুক্ত ফ্রন্টের জয়ের কারণগুলো তালিকা তৈরি করো। এটা আমাদের পার্ট 2 থেকে স্ক্রিনশট নিব। মিস আমি বুঝেন এটা কিভাবে করব? পার্ট 2 যে আলোচনা করেছিলাম সেই আলোচনার ভিত্তিতে তোমরা এই উত্তরগুলো পেয়ে যাবে। তারপর দেখো পার্ট 3, আজকে যেটা আলোচনা করেছি সামরিক শাসন বিরোধী আন্দোলনের সূচনা ব্যাখ্যা করো। 2 নম্বর কোশ্চেন, 1962 সালের ছাত্র আন্দোলনের কয়েকটি কারণ উল্লেখ করো। এই পার্ট 2 এবং পার্ট 3 থেকে এই চারটা কোশ্চেন দেওয়া হলো, তোমরা নিজেদের মতো বইয়ের সাহায্য নিয়ে লিখবে অবশ্যই পাঠ্য বই থেকে। ওকে মিস, আমি চারটাকে কোশ্চেনগুলো কি অ্যাসাইনমেন্ট করব? চুপ থাক পাঠ্য বইয়ের বাইরে কিছু লিখবে না। এখন বাড়ির কাজগুলো সমাধান করে দিচ্ছি, তোমরা মিলিয়ে নাও। মিস এই চারটা প্রশ্ন অ্যাসাইনমেন্ট? হ্যাঁ এই চারটা প্রশ্ন অ্যাসাইনমেন্ট। আমি অফসেট পেপারে লিখতে হবে এগুলো? না, নরমাল কাগজে লিখলেই হবে, শুধুমাত্র সুন্দর করে স্পষ্ট করে লিখবে, আর কিছু লাগবে না। মিস নরমাল খাতায়? হ্যাঁ কি করা যাবে? মিস এর আগের বছর যেমন অ্যাসাইনমেন্ট করেছিলাম, হ্যাঁ ওইভাবে কি করব? ক্ষমতাসীন মুসলিম লীগ কিসের প্রতীক হয়ে ওঠে? ষড়যন্ত্র ও শোষণের প্রতীক। গত ক্লাসে ছিল আমাদের বাড়ির কাজ, সে বাড়ির কাজটা এখন উত্তরগুলো মিলিয়ে নাও। 2 নম্বর কোশ্চেন, প্রাদেশিক পরিষদকে সামনে রেখে কত সালে একটি জোট গঠন করা হয়? 1954 সালে।
তোমাদের কি হচ্ছে উত্তরগুলো? জি মিস। জি মিস। তিন নাম্বার কোশ্চেন, যুক্ত ফ্রন্ট কি? ক্ষমতাসীন মুসলিম লীগকে পরাজিত করে বাঙালির অধিকার প্রতিষ্ঠার লক্ষ্যে এদেশের প্রধান প্রধান রাজনৈতিক দল ও নেতৃবৃন্দ মিলে পূর্ব পাকিস্তান প্রাদেশিক পরিষদ নির্বাচনকে সামনে রেখে 1954 সালে একটি জোট গঠন করেন। এই জোটটি যুক্ত ফ্রন্ট নামে পরিচিত। এটি তোমাদের জ্ঞানমূলক কোশ্চেন থাকবে এক নাম্বার। তোমাদের এই বছর থেকে গত বছরই তোমাদের সৃজনশীল ছিল। সৃজনশীলে আমাদের কি থাকে? উদ্দীপকের আলোকে চারটি কোশ্চেন থাকে, জ্ঞানমূলকের জন্য এক নাম্বার কোশ্চেন, অনুধাবনমূলকের প্রশ্নের জন্য দুই নাম্বার, আর প্রয়োগের জন্য আমাদের তিন নাম্বার, আর উচ্চতর দক্ষতা যে প্রশ্নটি সেটির জন্য চার নাম্বার। যুক্ত ফ্রন্ট কি? এটি জ্ঞানমূলক কোশ্চেন, এটার জন্য এক নম্বর। এর আগে সব কোশ্চেন আর এখন যত কোশ্চেন আছে সবগুলো একসাথে অ্যাসাইনমেন্ট করব? না, আমি বলেছি একটু প্লিজ কোশ্চেন একটু আমার কথাটা আগে বুঝো, তাহলে আর কোশ্চেন করা লাগবে না। আমি বলেছি আমি প্রতিদিন যে তোমাদের ক্লাসগুলো নেই এবং সেই ক্লাসের সাথে শেষ হওয়ার পর আমি কিছু জ্ঞানমূলক কোশ্চেন দিই তোমাদেরকে, তো এগুলো বাড়ির কাজ হিসাবে দেওয়া হয়, তার পরবর্তী ক্লাসে আবার ওইগুলো আমি সমাধান করি। তো যেগুলো বাড়ির কাজ হিসাবে দেওয়া হচ্ছে সেইগুলোই তোমরা কি করবে, সমাজের জন্য আলাদা একটি খাতা বানিয়ে সেগুলো সুন্দরভাবে প্রশ্ন এবং উত্তরগুলো লিখবে। আর আজকে যে অ্যাসাইনমেন্টটা দিয়েছি চারটা কোশ্চেন, সেটা অ্যাসাইনমেন্ট করবে। এখন কথা হচ্ছে কোনো অফসেট পেপার লাগবে না, অ্যাসাইনমেন্টগুলো আলাদা সংরক্ষণ করবে। আর বাড়ি কাজের খাতাটা তো খাতা, যেটা খাতা পরীক্ষা মানে স্কুল যখন খুলবে আমি সেই খাতা এবং অ্যাসাইনমেন্ট সবগুলো চেক করব। মানে খাতা করবে হচ্ছে বাড়ির কাজের জন্য, তাহলে নোট হয়ে যাবে। আর অ্যাসাইনমেন্ট গুলো করবে সেটা আমাদের যে সৃজনশীল প্রশ্নগুলো থাকবে সেই প্রশ্নগুলো আলোকে তোমরা উত্তরগুলো যেগুলো ওগুলো অ্যাসাইনমেন্ট থেকে তোমরা পেয়ে যাবে। আর এখানে যে হ্যাঁ বলো হাফসা মিস, প্রত্যেক সাবজেক্টের জন্য এভাবে আলাদা বাড়ির কাজের জন্য খাতা রাখতে হবে? এটা হচ্ছে বিষয়ভিত্তিক টিচার বলবে, তবে আমি যেটা তোমাদের করি এবং সেগুলো মিলে আবার উত্তরগুলো দিচ্ছি সেগুলো লিখবে, একটা খাতা করলেই হবে। আর অ্যাসাইনমেন্টের জন্য একটা ফাইল করবে প্রতি মানে যখনই ক্লাসে আমি কিছু অ্যাসাইনমেন্ট দিব সেগুলো সুন্দর করে করে সেই ফাইলে রাখবে, যখন স্কুল খুলবে তখন আমি এগুলো চেক করব এবং এগুলোর উপর তোমাদের নাম্বার দেওয়া হবে। তাহলে কি এই যে এই একটু আগে যে অ্যাসাইনমেন্ট দিলেন চারটা প্রশ্ন, এটা কি আমাদের মানে বিজিএস এর খাতায় করব? না না, এটি নরমাল পেজে করব। তোমরা সবাই হচ্ছে কি দুইটা খাতা করবা মোট মার্ক, তো একটা হচ্ছে কি মিস যে এইচডব্লিউ গুলো দেয় সেগুলো লিখবা, আর একটা হচ্ছে কি অ্যাসাইনমেন্টের খাতা, মিস যেগুলো বলবে যেগুলো অ্যাসাইনমেন্ট তোমাদের কি কাজে লাগবে সৃজনশীল প্রশ্নের জন্য। আর বাড়ি কাজ যেগুলো দিচ্ছি সেগুলো তোমাদের কি কাজে লাগবে, সেগুলো হচ্ছে বহুনির্বাচনী প্রশ্নের জন্য কিংবা জ্ঞানমূলক প্রশ্নের জন্য কিংবা অনুধাবন, কিন্তু প্রয়োগ এবং উচ্চতর দক্ষতা শুধুমাত্র অ্যাসাইনমেন্ট থেকে পাবা। বুঝতে পেরেছো এখন? ক্লিয়ার? ইংলিশ প্রয়োগ এবং উচ্চতর দক্ষতা যে প্রশ্নের উত্তরগুলো সেগুলো অ্যাসাইনমেন্ট থেকে তোমরা পাবে, আর জ্ঞানমূলক প্রশ্ন বলো বহুনির্বাচনী কিংবা অনুধাবন আমি যে বাড়ি কাজগুলো দিচ্ছি সেগুলো থেকে। আর কোনো কোশ্চেন? চলো আমরা গণতন্ত্রী দল পাঁচ নম্বর কোশ্চেন, পূর্ব বাংলার মুক্তি সংগ্রামে ইতিহাসে কত সালে নির্বাচন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে?
1954 সালে নির্বাচন যখন সময় শেষ হয়ে যাবে মেয়েরা তোমরা স্যার আবার একটু দেখা ম্যাম মিস আবার একটু দেখান যখন সময় শেষ হয়ে যাবে তারপর কি আমরা আবার জয়েন করব হ্যাঁ রাইট একটু পরে কারণ আমাদের 30টা কোশ্চেন তো 30টা কোশ্চেনে আমাদের সময় লাগবে একটু দেখে নাও কে বলছো ম্যাডাম আর একটু বলবেন দেখো আগে কোশ্চেনটা মিস হয়ে গেছে ঠিক আছে তাহলে দেখো আমরা পরে যেতে যাই ছয় নম্বর কোশ্চেন 1954 সালে নির্বাচনে কতটি দল অংশগ্রহণ করে আওয়ামী মুসলিম লীগ কৃষক শ্রমিক পার্টি নেজামে ইসলাম ও গণতন্ত্রী দল সাত নম্বর কোশ্চেন 1954 সালে নির্বাচনে কাদের মধ্যে মূল প্রতিদ্বন্দ্বিতা হয় যুক্তফ্রন্ট ও মুসলিম লীগের মিসিকটা আরেকবার দেখাবেন বলে তোমরা বলবে তার পরবর্তী স্লাইডে যাব মিস হয়ে গেছে আট নম্বর কোশ্চেন 1954 সালে নির্বাচনে যুক্তফ্রন্টের প্রতীক কি ছিল নৌকা নয় নম্বর কোশ্চেন যুক্তফ্রন্টের নেতৃত্বে ছিলেন কে কে যুক্তফ্রন্টের নেতৃত্বে ছিলেন প্রবীণ তিন নেতা শেরে বাংলা এ কে ফজলুল হক মৌলানা আব্দুল হামিদ খান ভাসানী এবং হোসেন শহীদ সোহরাউদ্দিন দশ নম্বর কোশ্চেন যুক্তফ্রন্ট জনগণের সামনে কিসের কর্মসূচি প্রকাশ করে একুশ দফা সাধারণত কোন বিষয়গুলো তুলে ধরা হয় এটা হবে দুই নম্বর কোশ্চেন অনুধাবন অনুধাবন মূলক কোশ্চেন হবে এটা একুশ দফা কর্মসূচিতে সাধারণত কোন বিষয়গুলো তুলে ধরা হয় তোমরা পয়েন্ট আকারে লিখতে পারো রোমান সংখ্যা 1 2 3 এভাবে দেখো মিস আমরা যেগুলো একটু শর্ট কোশ্চেন ওগুলো যদি একটু 2 3 লাইন করে লিখি তাহলে কি কোনো প্রবলেম হবে আমাদের না আমাদের একটু আমাদের প্রশ্ন উত্তর লেখার নিয়মটা হচ্ছে জ্ঞানমূলক এক নম্বর প্রশ্নের উত্তরের মান মানে প্রশ্নের উত্তরের মানটা এরকম হবে লেখার একটা শব্দে উত্তর হতে পারে কিংবা একটা সেন্টেন্স সর্বোচ্চ তিনটা সেন্টেন্স এর বেশি না আপনি যেমন একদম ছোট ছোট করে লিখেছেন না আমি একটুখানি লাইক এক দুই লাইন লিখেছি এটার জন্য শাকিরা একটু বুঝতে বুঝো আমি কি বলেছি এক নম্বর কোশ্চেনের শাকিরা না শুধু সবাই একটু খেয়াল করো জ্ঞানমূলক এক নম্বরের জন্য প্রশ্নের উত্তর লেখার জন্য আমি বলেছি কখনো একটা শব্দে হবে যেরকম কত তারিখে কিংবা কয়টি এরকম হলে একটা শব্দে উত্তরটা আমরা পেয়ে যাচ্ছি না হলে একটা সেন্টেন্সে কিংবা তিনটা সেন্টেন্সে এর বেশি করবে না তিনটা সেন্টেন্সে এর বেশি করিনি অতিরিক্ত করবে না এটা হচ্ছে এক নাম্বার ভুল হয়ে গিয়েছে কি করব শোনা যাচ্ছে না কি বললে এই অ্যানসারটা আমি একটু ভুল লিখে ফেলেছি তো এটা কি করব কেটে অন্য জায়গায় লিখব এটা কি আমাকে বলতে হবে বলো এটা কোনো কোশ্চেন হলো তোমার প্রশ্ন উত্তরটা ভুল হয়েছে তুমি তো আমি সমাধান করে দিচ্ছি তোমরা দের মিলা বা না হলে লিখে নিবে এটার জন্যই তো
আচ্ছা শোনো, দুই নাম্বার কোশ্চেনের উত্তর হবে পাঁচটা সেন্টেন্স অনুধাবন। অনুধাবনের প্রশ্ন উত্তর লিখতে হবে জ্ঞানমূলক, প্রথম একটা প্যারায় হবে একটা বাক্যে, তারপরে দ্বিতীয় ধাপে সে সম্পর্কে বিস্তারিত লিখবে। এ হচ্ছে অনুধাবনের লেখার নিয়ম। বাক্য হবে সর্বোচ্চ পাঁচটি। আচ্ছা ঠিক আছে, এখন লক্ষ্য করো, পাকিস্তানের অন্যতম রাষ্ট্রভাষা হিসেবে বাংলার স্বীকৃতি এক, দুই হচ্ছে জমিদারি প্রথা বাতিল, তিন পাট শিল্প জাতীয়করণ, চার সমবায় ভিত্তিক কৃষি ব্যবস্থা, পাঁচ মাতৃভাষার মাধ্যমে অবৈতনিক ও বাধ্যতামূলক প্রাথমিক শিক্ষা দান, চার সমস্ত অন্যায় আইন কানুন বাতিল, পাঁচ 52 সালের ভাষা আন্দোলনে শহীদ স্মরণে শহীদ মিনার নির্মাণ, ছয় 21 ফেব্রুয়ারি সরকারি ছুটি ঘোষণা, তারপরে পয়েন্ট হচ্ছে বাংলা ভাষা ও সাহিত্যের উন্নয়নের জন্য বাংলা প্রতিষ্ঠার দাবি এবং পূর্ব বাংলার সাহিত্য শাসন। পরের কোশ্চেনে যাব। ১২ নম্বর কোশ্চেন, পূর্ব পাকিস্তান আইন পরিষদ নির্বাচনে কতটি আসন নির্বাচনে অংশগ্রহণ করে? আমাদের উত্তর হচ্ছে 309টি। 13 নম্বর কোশ্চেন, যুক্তফ্রন্ট কতটি আসন পেয়ে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা অর্জন করে? 236টি। 14 নম্বর কোশ্চেন, 1954 সালের নির্বাচনে ক্ষমতাসীন মুসলিম লীগ কতটি আসন পায়? 9টি। 15 নম্বর কোশ্চেন, ব্যালট বিপ্লব কি? মিস ওইটা আবার একটু দেন না, বুঝিনি। 3 মিস হয়েছে সামিয়া? জি মিস। যাব পরের কোশ্চেনে? জি মিস। ১৫ নম্বর কোশ্চেন, ব্যালট বিপ্লব কি? 1954 সালে অনুষ্ঠিত পূর্ব পাকিস্তান আইন পরিষদ নির্বাচনে 309টি আসনের মধ্যে যুক্তফ্রন্ট 236টি আসন পেয়ে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা অর্জন করে, অপরদিকে ক্ষমতাসীন মুসলিম লীগ মাত্র 9টি আসন পায়। এই নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা অর্জন করায় যুক্তফ্রন্টের বিজয়কে ব্যালট বিপ্লব বলে অভিহিত করা হয়। আমরা যে প্রশ্নের উত্তরগুলো আমরা দিব সেগুলো মূল কথা লিখব, আমরা অতিরিক্ত কিংবা অপ্রাসঙ্গিক কথা কি করব এড়িয়ে যাব। যদি মূল কথাগুলো আমরা উত্তর লেখার চেষ্টা করব। ১৬ নম্বর কোশ্চেন ছিল আমাদের, বাঙালিরা কেন যুক্তফ্রন্টের নৌকা প্রতীকে ভোট দেয়? বাঙালি জাতি নিজেদের অধিকার রক্ষার জন্য উজ্জীবিত হয়ে। মানে নিজেদের অধিকার আদায়ের জন্যই যুক্তফ্রন্টের নৌকা প্রতীকে ভোট দেয়। আর যুক্তফ্রন্টের সময় কি ছিল তখন? 21 দফা, মানে 6 দফা, তারপরে 21 দফা কর্মসূচি, এগুলো তখন পূর্ব বাংলার মানুষদেরকে কি করেছে, মানে স্বাধীন হওয়ার একটা অনুপ্রেরণা জুগিয়েছে যে হ্যাঁ, এখন হয়তো বা আমরা নিপীড়নের হাত থেকে নিজেদেরকে রক্ষা করতে পারব। 17 নম্বর কোশ্চেন, 1954 সালে নির্বাচনে কি প্রমাণিত হয়? শুধু ধর্মের দোহাই দিয়ে মানুষকে ধোকা দেওয়া যায় না এবং
ভাষা ও সংস্কৃতি বিরোধী অবস্থান নিয়ে কঠোর দমননীতি ও স্বৈরশাসন চালিয়ে সরকার টিকে থাকতে পারে না, কারণ এই বিষয়গুলো একেবারে সেন্সিটিভ। ভাষা বলো, আমাদের সংস্কৃতি বলো, এগুলোর উপর আমরা কি করি, আমাদের জীবনযাপন যাই কিছু এগুলোর উপর। এগুলোকে যদি তোমরা মানে যে কেউ যদি এগুলোর উপর কোনো নিপীড়ন কিংবা অত্যাচার করে কিংবা করতে দিবে না এরকম যদি বলে, তাহলে কি হবে, ওই সরকার কখনোই কি পারবে না, টিকে থাকতে পারবে না। আমাদের এই ক্লাসটি মানে সবাই একসাথে কাঁধে কাঁধ মিলিয়ে ধর্ম বর্ণ সব ভেদাভেদ ভুলে সবাই একসাথে তখন কাজ করে। ১৯ নম্বর কোশ্চেন, যুক্তফ্রন্টের সহজ বিজয়ের অন্যতম কারণ কোনটি? মিস একটু ১৮ নম্বরটা একবার দেখানো যাবে, জাস্ট ১৮ নম্বরটা হলেই হবে। থ্যাংক ইউ। তারপর দেখো, যুক্তফ্রন্টের সহজ বিজয়ের অন্যতম কারণ কোনটি? যুক্তফ্রন্টে বিভিন্ন দল ও মতের মানুষ একত্রিত হয়েছিল ও ২১ দফা কর্মসূচি, এটি ছিল যুক্তফ্রন্টের সহজ বিজয়ের অন্যতম কারণ। ২০ নম্বর কোশ্চেন, ১৯৫৪ সালে নির্বাচনে ক্ষমতাসীন মুসলিম লীগের পরাজয়ের কারণ কি? চলো আমরা কারণগুলো জেনে নেই। এক হচ্ছে মুসলিম লীগের দুঃশাসন, ২ দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, ৩ শোষণ। শোষণ বলতে এখানে পূর্ব বাংলার মানুষের উপর শোষণ, অর্থাৎ পূর্ব বাংলার বাঙালিদের উপর শোষণ, দলের মধ্যে অন্তর্দ্বন্দ্ব, দুর্নীতি ও পাকিস্তানের দুই অংশের বৈষম্য, এগুলোই ছিল মুসলিম লীগের পরাজয়ের কারণ। আমরা নেক্সট কোশ্চেনে যাব। জি মিস একটু ২০ নাম্বারটা দেখে নেই। মিস হয়ে গিয়েছে। ২১ নম্বর কোশ্চেন, বিশেষ ক্ষমতা প্রয়োগ করে কয় মাসের মাথায় যুক্তফ্রন্ট সরকার ভেঙে দেওয়া হয়? ২ মাসের মাথায় বিশেষ ক্ষমতা প্রয়োগ করে ২ মাসের মাথায় যুক্তফ্রন্ট সরকার ভেঙে দেওয়া হয়, এটা পশ্চিম পাকিস্তানের একটা ষড়যন্ত্র। ২২ নম্বর কোশ্চেন, পাকিস্তানের সংবিধান অনুযায়ী যুক্তফ্রন্ট সরকার ভেঙে কোন সরকার গঠন করা হয়? বেসামরিক সরকার। ২৩ নম্বর কোশ্চেন, প্রেসিডেন্ট ইস্কান্দার মির্জা কিসের অবনতি দেখিয়ে সামরিক আইন জারি করেন? আইন শৃঙ্খলা পরিস্থিতি। ২৪ নম্বর কোশ্চেন, ১৯৫৮ সালে ৭ই অক্টোবর দেশে কি আইন জারি করা হয়? সামরিক আইন। ২৫ নাম্বার কোশ্চেন, কার নির্দেশে ও কত তারিখে দেশে সামরিক আইন জারি করা হয়? প্রেসিডেন্ট ইস্কান্দার মির্জা। এবং কত তারিখে এটি? ৭ই অক্টোবর। ২৬ নাম্বার কোশ্চেন,
কার নির্দেশে ও কত তারিখে, দেখো তারিখটা আমি লিখিনি, তারিখটা তোমরা লিখে নাও, 7 অক্টোবর। কার নির্দেশে ও কত তারিখে দেশে সামরিক আইন জারি করা হয়? প্রেসিডেন্ট ইস্কান্দার মির্জা। এবং তারিখটা দেখো, এখানে 24 নম্বর কোশ্চেনটা দিয়েছিলাম, 1958 সালে 7 অক্টোবর দেশে কি আইন জারি করা হয়, সামরিক আইন। আর এখানে হচ্ছে আবার প্রশ্ন দিয়েছিলাম, কার নির্দেশে ও কত তারিখে দেশে সামরিক আইন জারি করা হয়, তার মানে প্রেসিডেন্ট ইস্কান্দার মির্জা। এবং উত্তর, পরের উত্তরটি হবে, তারিখটা হবে 7 অক্টোবর। পরের প্রশ্নে যাবো। আচ্ছা দেখো, পরের প্রশ্নটি খেয়াল করো, প্রেসিডেন্ট ইস্কান্দার মির্জার পরিবর্তে প্রেসিডেন্ট কে হন? জেনারেল আইয়ুব খান। 27 নম্বর কোশ্চেন, দেশে কত সাল থেকে কত সাল পর্যন্ত রাজনৈতিক কর্মকাণ্ড নিষিদ্ধ ছিল? 1958 থেকে 1962 সাল পর্যন্ত। আঠাশ নম্বর কোশ্চেন, কত সালে আইয়ুব খান একটি সংবিধান রচনা করেন? 1962 সালে। আমি দিয়েছিলাম শরীফ কমিশন শিক্ষানীতি কি, প্রশ্নটা তোমরা চেঞ্জ করো, প্রশ্নটা হবে শরীফ কমিশন প্রণীত শিক্ষানীতি বাতিল হওয়ার কারণ উল্লেখ করো। কারণ আমি যে কোশ্চেনটা দিয়েছিলাম সেটা বিস্তারিত, মানে অনেক কিছু বিষয় আছে যেটা তোমাদের মানে যেরকম প্রশ্ন হয় সেরকম প্রশ্ন অনুযায়ী না, এই জন্য আমি কোশ্চেনটা চেঞ্জ করে দিয়েছি। তোমরা একটু কোশ্চেনটা লিখে নাও, শরীফ কমিশন প্রণীত শিক্ষানীতি বাতিল হওয়ার কারণ উল্লেখ করো। এই শিক্ষানীতিতে বাংলার বদলে পাকিস্তানের 2 অংশের জন্য উর্দু ভাষা চালু করা, অবৈতনিক শিক্ষা চালু করা এবং উচ্চ শিক্ষা লাভের সুযোগ কমিয়ে দেওয়া। ২০ নম্বর কোশ্চেন, ছাত্রদের আন্দোলনের ফলে কোন শিক্ষানীতি বাতিল করতে বাধ্য হয়? শরীফ কমিশন শিক্ষানীতি। মিস লিখেছি। আচ্ছা তাহলে তোমরা বাসায় মানে একটু মনোযোগ সহকারে পড়াশোনা করবে, একটা সুন্দর রুটিন করে প্রতিদিন অল্প অল্প করে হলেও পড়বে, মানে রুটিনটা যেন এমন হয় যেন পড়াটা রেগুলার হয়। আর আমরা যারা ক্লাস নিচ্ছি ক্লাসগুলো মনোযোগ সহকারে তোমরা শুনবে, এবং শুধু ক্লাস করে রেখে দিবে এরকম না, ক্লাসে যে কাজগুলো দেওয়া হয় সেগুলো করবে। আজকে যে ক্লাস নিয়েছি কার কোনো সমস্যা আছে? নো মিস। না মিস। তাহলে সবাই ভালো থেকো, এখানে তাহলে ক্লাসটি শেষ করছি। তোমাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।